ওখানে আলোচনা রিপোর্টে ভগ্না আমাদেরকে আশ্বাস দিয়েছে শুরুতে আমাদের এই বিষয়টা সম্পর্কে জানা চাই যে আসলে আমাদের একজন ডেপুটি গভর্নর নিমপুর একটা অনুষ্ঠানে বলেছেন যে গভর্নর সিদ্ধান্ত দিয়েছেন যে আসলে সাংবাদিকদেরকে বাংলাদেশ দেখি না ধন্যবাদ। আসলে আপনাদেরকে সবাইকে দেখে এত ভালো লাগছে যে দরকার করতে অনেক এসছে আপনারা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের আপনার মেসেজ আমি কর্মসারকে কনভে করবো, এবং যেটা সিদ্ধান্ত এসছে যে আপনাদের সাথে যাতে আরো আমাদের কমিউনিকেশন বাড়ে, আরো ইন্টারেকশন হয়, আমরা প্রতি সপ্তাহ একবার করে আপনাদের সাথে এরকম মিটিং হবে। তো এটা যেহেতু শুরু হয়েছে, আশা করি আরো পরিবর্তন আসবে সামনের দিকে। আমি এবং আপনাদের যে রিকোয়েস্ট এটা আমি অত্যন্ত কর্ডিয়ালি এবং অত্যন্ত যত্নের সাথে স্যার যে সিদ্ধান্ত দিলেন যে সবচেয়ে করবেন, আমরা স্যার এটার সাথে একমত না স্যার, এবং আমরা মনে করি যে আমাদের যদি আগের মতো অ্যাক্সেস না দেওয়া হয় আমরা আপনাদের এই প্রোগ্রাম আজকের প্রোগ্রামটা হচ্ছে আমরা তলব করবো, এবং পরবর্তীতে যা করে আমরা আসবো। এটা আমাদের সকল রিপোর্টারের শিক্ষা দোষার, কারণ এটা আমাদের ব্যাপার, এটা হচ্ছে আসলে আমাদের পক্ষে না। ঠিক আছে, বললাম তো আপনার কথা আমি আজকে প্লেস করবো, আমি সবাইকে অনুরোধ করছি আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের এই প্রক্রিয়াটা আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাবো। আমাদের রিয়ারের সেক্রেটারির উদ্দেশ্যে এই সিদ্ধান্ত হচ্ছে। শুধু কলপাতি করতে যে বেরোন, বাকি এই পাশে করতে যে বেরোতে পারবে। আমাদের বিপ করে নিউজ দিবে সবাই বেরোতেছে না কেন, ওরা যে ছবি নিচ্ছে তো বেরোবে না, বেরোয়ার ছবি তো নিতে হবে, ছবিটা ছবি নেন, বেরোয়ার ছবি বেরোয় আমরা সবাই চলে যাই। আমরা
ভাই